Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdillahu fala mudilla lah wa man yudlilhu fala hadiya lah wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluh أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আজকের দারুল কুরআন সিকার 30 নম্বর পারার একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আসরের সময় সময়ের কসম করছেন ওয়াল আসর আল্লাহ তাআলা আসরের সময় কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ترى بيتي تو جرى كي করছে যারা ঈমান এনেছে যারা ঈমান আনান করেছে এবং যারা কি করে সত্যের উপর অবিচল থাকে وتواصوا بالصبر এবং কি করে ধৈর্য ধারণ করে যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন সকল মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে কেবল মাত্র যারা ঈমান এনেছে এবং ধৈর্য ধারণ করে এবং সত্যের উপর রয়েছে যে এই সূরা নাযিল করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন ওনার সাথে এক মুশরিক ওনার সাথে কি করতেন আসা যাওয়া করতেন একবার এই মুশরিক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে তুমি ঈমান আনছো তুমি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছো তুমি ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো তুমি তো মূর্খ তুমি তো ক্ষতির মধ্যে রয়েছো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ক্ষতির মধ্যে রয়ে নাই তখন তিনি বলছেন আমি ঈমান এনেছি আমি সত্যের মধ্যে রয়েছি তখন তিনি বললেন যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং ধৈর্য ধারণ করে তারাই সফল কাম তারাই সত্যের মধ্যে রয়েছে তুমি মূর্খ তুমি নির্বোধ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার সত্যতায় আল্লাহ তাআলা সূরা নাযিল করেন
যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে এবং ধৈর্য ধারণ করে এবং সৎ কাজে ডাকে তারাই সফল কাম। এজন্য ভাই ঈমান একটি দামি জিনিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়িল সে ঈমান আনল। যে ব্যক্তি ঈমান আনে এবং মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে সে ব্যক্তি মুসলমান, আর মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবে। এজন্য ভাই ঈমান একটি দামি জিনিস। এই আমরা যে আজকে মাদ্রাসার মাহফিলে আসছি, এই মাহফিলের মধ্যে তাদেরকে কি শেখানো হচ্ছে? তাদেরকে ছোটবেলা থেকেই আলিফ বা তা সা এগুলো শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা দিচ্ছে, হাদিস শিখাইতেছে যে আখলিস দিনাকা ইফিকাল আমালুন কলিল, তোমার ইমানকে খাটি করো, অল্প আমলে তোমাদের নাজাতকে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য ভাই আমার ইমানকে খাটি করা, আমার নিয়তকে যাচাই বাছাই করা, যে আমরা যদি আজকে এই মাহফিলে আসতে পারি, আসছি এই আল্লাহর জান্নাতের বাগানে আসছি, এই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর হাদিস শরীফে আসছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপর দিনে ইলম তলব করা ফরজ। কোরআন শরীফে আসছে ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের বড় একটি দলের মধ্যে থেকে ছোট একটি দলকে তোমরা দিনের মধ্যে দিনের শিক্ষার জন্য লাগাইয়া রাখো। এজন্য ভাই দিন শিক্ষা করা ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এজন্য আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, তখন মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তখন তার তিনটি আমল বাকি থাকে। একটি হল ওই এলেম যে সে শিক্ষা করছে এবং তার ছাত্রদের শিখাইছে, এবং সদগে জারিয়া নেক সন্তান। আমাদের এই ছেলে মেয়েদেরকে আমরা যদি মাদ্রাসায় পড়াই, এটা আমাদের একটা সদগায় জারিয়া, তারা যখন কোরআন শরীফ পড়বে আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদের কবরের আজাব মাফ করে দেবেন। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের ছেলে মেয়ে নাতি যারা আছে, কমপক্ষে আমাদের বংশ যেন একজন আলেম একজন হাফেজ বানানোর চেষ্টা করা। কমপক্ষে নিজের আলেম না হইতে পারি, আমাদের ছেলে মেয়ে সন্তানাদি নায়নতকুর যারা আছে তাদেরকে এলমে দিন শিক্ষা দেওয়া। যে মানুষ আমি দুনিয়াতে চলে যাব, আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, আমার সাথে কিছুই যাবে না, আমি যদি আমাদের ছেলে মেয়ে তাদেরকে দিন শিক্ষাই কোরআন শিখাই, তারা কোরআন পড়লে দোয়া করলে কবরে বসে বসে আমি সজ্ঞে জারিয়ে পেতে থাকব, হয়তো পারে আল্লাহ তাআলা এই উসিলায় আমার কবরের আজাব মাফ করে দেবে। এজন্য আমরা পাক্কা নিয়োগ করি যে কমপক্ষে আমাদের ছেলে হোক মেয়ে হোক সন্তান যারা আছে আমাদের বংশে একজন হাফেজ একজন আলেম, কমপক্ষে একজন আলেম বানানোর চেষ্টা করি। আর যখন আমি দুনিয়াতে চলে যাব তখন তারা আমাদের জন্য দোয়া করবে, তখন আমি কবরে বসে এই সদগে জারিয়ে পেতে থাকব। যে বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করে তখন ইহুদি বলছে তুমি মূর্খ তুমি নাকাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর দিছেন যারা ঈমান আনছে সৎ আমল করছে তারাই সফল কাম।
আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা আছো তোমরা জিহাদের জন্য কিছু মাল সদকা করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ঘরে যা ছিল তিনি অর্ধেক মাল সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিয়েছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যা ছিল উনি সব কিছু এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমি কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বাড়তে পারলাম না। এজন্য ভাই আমরা দিনের ব্যাপারে নেক কাজের ব্যাপারে আমরা তো এখন কার থেকে কে বেশি টাকা পয়সা কামাইতে পারে, কার থেকে কার বাড়ি সুন্দর করতে পারে সব কিছু একজন প্রতিযোগিতা লাগে, কিন্তু আমাদের উচিত নেক কাজে কিভাবে একজনের আগে একজন বাড়তে পারি। এজন্য সব দুনিয়া তো সব পরে থাকবে কিন্তু নেক আমল এগুলা আমার সাথে যাবে, আমার কবরে যাবে। এজন্য চেষ্টা ফিকির করা, নেক কাজে প্রতিযোগিতা লাগা যে আমি কত ভালো কাজ করতে পারি, নামাজ কত রাত বেশি পড়তে পারি, দিনে কাজ মাদ্রাসা মসজিদে দান সদকা কার থেকে কত বেশি করতে পারি। এখন মানুষ ব্যাংকে টাকা রাখে, পয়সা রাখে, মানুষ প্রতিযোগিতা লাগে যে কার থেকে কে টাকা পয়সা বাড়ি গাড়ি করতে পারে। আর আমি যে টাকা পয়সা যেগুলো মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব, এগুলি আমার পরকালের ব্যাংকে রাখা হলো। এজন্য চেষ্টা ফিকির করা কিভাবে মাদ্রাসায় সাহায্য করা যায়, মসজিদকে সাহায্য করা যায়, এতিম সন্তান তাদেরকে সাহায্য করা যায় এবং আমাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা ফিকির করা। এবং আমরা ঈমান আনছি যে ঈমান আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আছে, ও মালাইকাতিহি তার ফেরেশতাগণের উপর ঈমান আছে, ও কুতুবিহি কিতাব সমূহের উপর ঈমান আছে, ও রাসূলিহি রাসূলগণের উপর ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাআথ ইবাদাল মাউত এবং ভালো মন্দ তকদির উপর ঈমান আছে, এবং আমরা ঈমান আছে কি পুনরায় জীবিত হওয়ার উপর। এজন্য ভাই আমরা যখন ভালো মন্দ তকদির উপর ঈমান আনছি যে আমি মাদ্রাসায় পড়াইলে আমার ছেলে সন্তান কি খাবে, এই টেনশন চিন্তা ফিকির না করা যে মানুষের রিজিক, মানুষের কে কি খাবে, মানুষ জন্মগ্রহণ করার 60 বছর পূর্বে আল্লাহ তাআলা তার লিখে দিয়েছেন। এজন্য রিজিকের চিন্তা না করা, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালেক, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা পাল্লাওয়ালা, আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা এবং সব কিছুর আল্লাহ তাআলার উপর ভরসা করা। যখন আমি সব কিছু আল্লাহ তাআলার উপর ভরসা করব তখন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। যখন আমি আল্লাহ তাআলার উপর ভরসা করব দুনিয়ার কোনো বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসো না কেন, আমার কোনো বিপদ আমার কোনো কোনো সমস্যা সমস্যা হবে না, সমস্যা সমস্যা মনে হবে না। এজন্য আমাদের ভরসা করা কার উপর? আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলা আমাদেরকে পালবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রাজিকুশ হয়ে যান, তখন আমাদের কোনো পেরেশানি পেরেশানি মনে হবে না। এভাবে আমরা যখন নেক কাজ করব, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে
তখন আমার যে ছেলে সন্তান ক্রমশই পরে আমার জন্য দোয়া করবে এগুলো আমার কি যাবে কবরে বসে বসে আমি এগুলো পাইতে থাকব এজন্য নিজের তো ক্রমশ শিক্ষা করব ছেলে সন্তান তাদেরকে কি করব মাদ্রাসায় দেব এজন্য আমরা চিন্তা ফিকির করি আজকে থেকে যে কমপক্ষে আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসায় দেব আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন واخر الدعوانا الحمد لله رب العالمين Islamic Media সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি